अस्सलामुअलैकुम। खुतबा ना पड़े बोलचे আমরা যাদের ঘরে বিয়ে শাদি করতে যাচ্ছি বিয়াই করছি তারা খুব গোলমাল। লোকে আমার দিকে বলছে জলসা কমিটি কথা হয়ে গেছে আর হাঁহলে হবে না, লাস্টে পড়িয়ে দেবো। ফের বলছি আসসালামু আলাইকুম, গেট আউট ফ্রম হিয়ার। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا إِلَى آخِرِ الْآيَةِ وَإِلَى مَوْتِنَا آخَرَ إِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَن تُشْرِكَ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَإِلَى مَوْتِنَا آخَرَ إذ قال لقمان لابنه যেমন শুনলেন তেমনি إنه من سليمان إنه بسم الله الرحمن الرحيم الله تعالى وليا وآتوني مسلمين وإلى مدينة آخر يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم وإن تنازعتم في شيء فردوا إلى الله ورسوله। এই আয়াতটার উপরে প্রথমেই একটা কথা বলি, কেউ রাগ ধাক করবে না বাবা, আমি এখন ওস্তাদ শিক্ষক, আপনারা ছাত্র, তারপরে কাল সকালে আমার কাছে বসে ওটা ঠিক করে নেবেন, এখন রাগ করবেন না। যারা আমরা এইখানে হাত বাঁধছি অথবা এই মশলকের কথা বলছি, ইমাম মানার প্রয়োজন নাই বলছি, রাইট, কিন্তু কোরআনের এই আয়াতটা কী হবে? এটা তো কোরআনের আয়াত, এটা হানাফি সাহেবেরও লয়, দেওবন্দেরও লয়, বেরেলিদেরও লয়, আহলে হাদিসেরও নয়, এটা কোরআন পাকের আয়াত। চুপ কর, কে কথা বললে? দাও ওটা দাও 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 আমাকে দিয়েছে গো, দিয়েছে আমার আর উৎসব চলে না বুড়ো বয়সে। হ্যাঁ দেখো তো কি তা বলে কাকু বলি না তো কি সেই সেইটা কি বললাম বলুন, কোরআন পাকের আয়াত, এটা পৃথিবীর সকলের জন্য। আপনারা কি বলছেন কথা বলে না, হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান চামার কামার কুমোর লাপি ধূপা মেতর আহলাহাদি সাংপি সাপি মালিকি হাম্বলি দেওবন্দি বেরেলি পাথরচাবড়ি কুষ্টিগিরি যত আছে, কোরআন পাক সকলের জন্যে। কোরআন পাক ওমার সন্নাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। হে নবী, আপনি আপনাকে পাঠাই নাই কিন্তু সারা বিশ্ববাসীর জন্যে কৃপা রূপে, সেখানে মুদি বাদ যাবে না, মমতা বাদ যাবে না, সারা বিশ্ববাসীর জন্যে, গরিব বড়লোক ধনী দরিদ্র সকলের জন্য। হে নবী, আপনি কৃপারূপে ধনীত, আপনার আদর্শকে এবার মারামারি লেগেছে, কারা দেখ দুজন দেখ। আচ্ছা পটে বাবু, আমাকে বলতে আর দিবে না, এই জল সেই টাকাগুলো নিয়ে পালিয়ে যাও না। হে বাবা কি বললাম, গরিব বড়লোক ধনী দরিদ্র সাদা কালো শিক্ষিত সাধারণ বৈজ্ঞানিক দার্শনিক অমর্ত্য সেন পড়ে আছে,
সবাই একটু মনে মনে বলবেন আল্লাহ তার উপরে কৃপা করো। পশ্চিম বাংলার একটা বিখ্যাত ভদ্রলোক অমর্ত্য সেন বৈজ্ঞানিক, যাই হোক যে পড়ে আছেন আছে, তো আমার নবী সকলের জন্যে কৃপার রূপে নিত। আপনারা কি বলছেন, যে নবীকে ফলো করবে কি বললেন, দাঁত মাইলে হজম হবে, মুখ খুশবো করবে, স্ত্রী ভালোবাসবে, ফেরেশতারা খুশি হবে, আর যদি বলেন যে তিপান্নটা বিড়ি খেলে মুখ ধোয় নাই, একটা দাঁত তিনটে হয়ে গেল, স্ত্রীর কাছে যে বসে গল্প করছে সে বলছে আল্লাহ এই পোঁচো কখন সরে, আল্লাহ দাঁতের গন্ধে মরে যাচ্ছি বলতে পারছি না, যতই হোক দামাদ হয় তো ওইটার বলতে পারলাম না কোনটা বড় দিয়ে। প্রেসিডেন্টের মানে কি, প্রেসিডেন্ট মানে কি কে বলতে পারে দেখি, প্রেসিডেন্ট মানে কি, ভয়কার তয়কার তো সে বলতে পারলে না, যেহেতু ও প্রেসিডেন্ট যে সরে যাক, বললে আল্লাহ মুখ যা গুঁদাচ্ছে যে বিড়ি মেরেছে সেই কারণে বিশ্ব নবীর এইটা যে মানবে সে মুচি হোক মেতর হোক সে আল্লাহর কৃপা পাবে। মেসোয়াক দাঁতন মুখ ছোট করবে দাড়ি বড় করবে আল্লাহর কৃপা পাবে। প্রত্যেকটি গাছ এত অক্সিজেন দেয়, এত কার্বন ডাইঅক্সাইড টেনে নেয়, সেগুলো আমরা পাই, সেই কারণে গাছকে ভালোবাসবেন। মোচ থাকলে যেমনি অক্সিজেন আসবে ও আড়াল করে রাখবে, ঢুকতে দেবো না আমি বর্ডার, আর কার্বন ডাইঅক্সাইড আসবে বেরিয়ে চলে বলে যেতে পারবি না আমি আছি ভেতর দিয়ে চলে যাওয়ার। মোচ বৈজ্ঞানিক আমার নবী, বিশ্ব বৈজ্ঞানিক, দার্শনিক, ফিলোসফার, সাইকোলজার, কোচি নবী, মায়ের দুটো স্তন কোনো দিন পান করে নাই, দাই হালিমা সাদিয়া আর ফুলানি আর ফুলানি মা মিনা দুটো স্তন কোনো দিন পান করে নাই, কেন আমার মা আর একটাকে স্তন দান করে, সে আমার দুধ ভাই, বাংলা দুধ ভাই, মৌলবীদের ভাষা আলাদা বললে বুঝতে পারবেন না আপনারা, অতএব দুটো স্তনে আমি মুখ ধোব না। আর এখানে বহুত নামাজি মুসল্লি পরেজগার আমি মৌলবি মোল্লা, যদি ভাই মরে যায় ভাইপোকে ইঁদুর মারা বিষ খয়ে মেরে দেবে, আমার ১৩ তোর ১৩ ২৬ বিঘে, ফেরেশতারা মরণের পরে উঠবে বন্ধ স্ট্যান্ড আপ, বলে আমি কিচ্ছু করি নাই আমি নামাজ রোজা হজ যাকাত, বলে সেই ১৩ বিঘে জমি, বলে তোমরা কী করে জানলে, বলে লেখা আছে ফেরেশতারা লেখে এখানে ফদ্দ পাঠিয়ে দিয়েছে কি, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা।